Hello viewers, Assalamu alaikum. আমি তৌহিদ, welcome to my new channel Versatile Beauty. Career life cycle part 7 presents heads CXO's recruitment. Heads এবং CXO বা chief executive officer level recruitment গুলো কিভাবে হয় বা কি কি expectation থাকে organizationের বা কোন পদ্ধতিতে recruitment গুলো এগোয় বা কি কি চাহিদা থাকে সেই CXO level candidate কাছ থেকে সেই organizationের তো এই বিষয়গুলো নিয়ে আজকে সামগ্রিকভাবে আলোচনা করব এই ভিডিওতে তো CXO level বা heads level recruitment গুলো মূলত হয় organizational long term objective কে achieve করার জন্য then থাকে to commit any change mid of the year বা certain period of time কোনো major change যদি organization বা board of director রা করতে চান তখনও কিছু CXO level recruitment করে থাকেন তার পরবর্তীতে থাকে যে new business expansion বা new business policy in the long run vision mission achieve করার ক্ষেত্রে board of director রা যদি কোনো নতুন policy implement করতে চায় বা নতুন target achieve করতে চায় তখনও দেখে গেছে ওনাদের কোম্পানির জন্য CXO level recruitment গুলা করে থাকেন এবং আরেকটা কারণ হচ্ছে যে টু কম্পিটিটর মার্কেটকে বিট করা ফর এক্সাম্পল প্রত্যেক ইন্ডাস্ট্রিতে কি পারসন কারা আছেন বাংলাদেশের মতো ছোট ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা মোটামুটি ওনার যারা আছেন কোম্পানিগুলোর ওরা মোটামুটি সবাইকে চিনেন জানেন তো ওদেরকে যদি কোনোভাবে হায়ার করে নিয়ে আসা যায় যে পার্টিকুলার এই ব্যক্তি এই সেক্টরে পারফর্মার বা কি রিসোর্স পারসন তো দেখে গেছে যে ওই কম্পিটিশন বা ওই কম্পিটিটর প্রতিষ্ঠানকে সহজেই আসলে বিজনেস পার্সপেক্টে আসলে ওভারকাম বা বিট করার একটা পসিবিলিটি থাকে তো সেই প্রেক্ষাপট থেকেও কিন্তু কোম্পানিগুলো CXO লেভেলের বা হেডস পর্যায়ের রিক্রুটমেন্টগুলো বা ইন্টারভিউগুলো করে থাকে তো এখন আলোচনা করব এই হেডস বা CXO লেভেলের রিক্রুটমেন্টগুলো কিভাবে হয়ে থাকে তো অ্যাজ এ এইচআর প্রফেশনাল আমি সেক্টরে 12 বছর ধরে কাজ করেছি আমি বেশ কয়েকটি CXO লেভেলের রিক্রুটমেন্টের সাথে সরাসরি জড়িত ছিলাম তো কাজ থেকে যেটা দেখেছি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে যারাই এই পজিশনগুলোতে সুইচ করতে চান বা এই পজিশনগুলোতে জব চেঞ্জ করতে চান তাদের একটা সম্যক ধারণা যাতে আমি দিতে পারি সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিও তো CXO লেভেলের রিক্রুটমেন্টগুলোর মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে রেফারেল বা ইন্ডাস্ট্রি রেফারেল আমি একটু আগে আলোচনা করেছি যে আমাদের এই ইন্ডাস্ট্রির প্রতিটা সেক্টরে কিন্তু কি রিসোর্স পার্সনরা কিন্তু একে অপরকে মোটামুটিভাবে চিনে তো বোর্ড অফ ডিরেক্টর বা একটি অর্গানাইজেশনের যারা মালিকপক্ষ থাকে ওরা কিন্তু ওই কি রিসোর্স পার্সন যারা সাকসেস স্টোরি আছে যারা সাকসেসফুলি মার্কেটে কাজ করছে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ওদেরকে কিন্তু ওনাদের নিজস্ব কোম্পানিতে আনতে চায় বা দেখতে চায় তো এই রেফারেলগুলো একটা বড় ভূমিকা পালন করে বোর্ড অফ মেম্বারদের বা বোর্ড অফ ডিরেক্টরদের যাতে এই কি রিসোর্স পার্সনদের বা CXO লেভেলের রিক্রুটমেন্টগুলো ওনারা হায়ার করতে পারে তো এটি একটি ওয়ে ইন্ডাস্ট্রি রেফারেল থেকে ওনারা পার্টিকুলার পটেনশিয়াল ক্যান্ডিডেটদেরকে ওনারা পিক করে থাকেন সেকেন্ড হচ্ছে সিনিয়র এমপ্লয়ি রেফারেল ফর এক্সাম্পল একটি অর্গানাইজেশনের এইচআর হেড বা CFO বা এরকম এক্সিস্টিং যারা হেডস পর্যায়ে আছেন ওনারা একটি রেফারেল বোর্ড অফ ডিরেক্টর বা মালিকপক্ষকে সরবরাহ করলো যে আসলে আমাদের নিউ বিজনেস বা নিউ ভেঞ্চারের জন্য ইন্ডাস্ট্রিতে এই ব্যক্তিটি খুব সাকসেসের সাথে কাজ করছে তো ওনাকে আমরা হায়ার করতে পারি বা ওনার সাথে আমরা কমিউনিকেট করতে পারি এই পজিশনটা অফার করার জন্য তো সিনিয়র এমপ্লয়ি রেফারেলও একটা মিডিয়া ওয়ান অফ দি টুলস সো যাতে বোর্ড অফ ডিরেক্টর ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে পৌঁছাতে পারে অ্যান্ড টুডে যে টেকনোলজির এই যে আজকাল লিঙ্কডইনে ইভেন আপনারা দেখবেন যে অনেক ওনার অফ দি কোম্পানিও কিন্তু লিঙ্কডইনে খুব অ্যাক্টিভ থাকেন চেয়ারম্যান ডিরেক্টর এই লেভেলের ওনাররা বা এন্টারপ্রেনিয়াররাও কিন্তু লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকেন তো ওনাদের আসলে লিঙ্কডইনে থাকার অন্যতম একটা পারপাস হচ্ছে কি রিসোর্স পার্সনদের সাথে একটা লিয়াজু অ্যাফিলিয়েশন রাখা যারা তাদের ওই প্রয়োজনে যাতে যাদেরকে ওনারা পিক করতে পারেন বা যাদের সাথে একটা ইন্ট্রোডাকশন তৈরি করতে পারেন তো লিঙ্কডইনেও সিনিয়র প্রফেশনালদের সার্চ করার একটা অন্যতম মিডিয়া হিসাবে আমার কাছে মনে হয় অ্যান্ড ফাইনালি বলবো দি রোল অফ হেড হান্টার্স এখন অলরেডি আপনারা জানেন যে হেড হান্টাররা একটা বড় ভূমিকা পালন করে সিনিয়র পজিশনের লোকদের রিক্রুটমেন্টের ব্যাপারে ফর এক্সাম্পল অর্গানাইজেশন থেকে বলা হলো যে আমি আগামী বছর আমার এই বিজনেসের জন্য আমার CXO লেভেল বা হেডস লেভেলের এই কয়েকজন লোক দরকার তো হেড হান্টারদের একটা সুবিধা হচ্ছে আমি অসুবিধাগুলিও বলবো পরে তো ফার্স্টে সুবিধাটা বলি যে হেড হান্টাররা কিন্তু প্রফেশনালি এই সার্চিং পটেনশিয়াল ক্যান্ডিডেট এই কাজটা কিন্তু সারা বছর সবসময় করে থাকে যেহেতু ওদের এটা পেশাই এটা আর অর্গানাইজেশন যখন রিকোয়ার্ড হয় একটা পজিশন বা একটা পোস্ট ভ্যাকেন্ট হয় তখনই কেবলমাত্র লোক খোঁজা শুরু করে তো হেড হান্টারদের সাথে কন্ট্রাক্ট বা হেড হান্টারদের সহায়তা নিলে যে ব্যাপারটা হয় ওনারা যেহেতু প্রফেশনালি কাজটা করে থাকে তো ওনাদের হাতে অপশন থাকে যে এই ইন্ডাস্ট্রির উনি আছে অমুক ইন্ডাস্ট্রির আরেকজন আছে যারা
জব চেঞ্জ করতে চাচ্ছে বা পটেনশিয়াল বা যাদের ওরকম সাকসেসের স্টোরি আছে, তো এই নামগুলো কিন্তু হেড হান্টাররা সহজেই বোর্ড অফ ডিরেক্টরস বা ওনারদেরকে সরবরাহ করতে পারেন। তো যাদের মাধ্যমে দেখে গেছে যে অল্প সংখ্যক পটেনশিয়াল ক্যান্ডিডেটদের ভিতর থেকে সেই নিউ কোম্পানিটি তার কাঙ্ক্ষিত সিএক্সও বা চিফ অপারেটিং অফিসারকে খুঁজে পেতে পারে। তো এই ছিল সিএক্সও লেভেলের লোকদের ইন্টারভিউ বা সার্চ করার একটা প্যাটার্ন। এখন কথা বলবো যে এদের ইন্টারভিউটা বা রিক্রুটমেন্টটা কীভাবে হয়। টিপিক্যালি আসলে কল করে বোর্ড বসিয়ে ইন্টারভিউ করার মতো ব্যাপারটা আসলে ওদের ক্ষেত্রে হয় না, কারণ সিএক্সও লেভেলের লোকরা দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে বিচরণ করছেন, ওদের ওন সাকসেস স্টোরি আছে, ওদের প্যাটার্ন অফ রিক্রুটমেন্ট অবভিয়াসলি সামথিং ডিফারেন্ট। তো এদেরকে যথেষ্ট কনফিডেন্সিয়ালি হ্যান্ডেল করা হয় যাতে ওনাদের এক্সিস্টিং অর্গানাইজেশনও বিষয়টি বুঝতে না পারেন এবং যে প্রতিষ্ঠানে যাবেন সেখানকার অন্যান্য এমপ্লয়িরাও যাতে বুঝতে না পারে বিফোর ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। তো সেই প্রেক্ষাপট থেকে সিএক্সও লেভেলের লোকদের আসলে বোর্ড অফ ডিরেক্টর বা ওনাররা আসলে একটু আলাদাভাবে বাইরে কোনো রেস্টুরেন্ট বা লাঞ্চ বা ডিনারে ইনভাইট করে ওনাদের সাথে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান শেয়ার করে যে ফর এক্সাম্পল আমি ওনার হিসাবে আমি আমার কোম্পানিকে আগামী 2-3 বছরে এই জায়গায় দেখতে চাই। তো এটা করার জন্য উনি কী রোল প্লে করতে পারে বা ওনার পরিকল্পনা কী বা উনি কী কী ক্ষেত্রে ভ্যালু অ্যাড করতে পারে, এই জিনিসগুলো নিয়ে একটি বিস্তারিত আলোচনা হয়। তো এক্ষেত্রে সিএক্সও লেভেলের এমপ্লয়িরা কিন্তু যারা ক্যান্ডিডেট আছেন ওনারা কিন্তু অবশ্যই একটি ভিশনারি প্ল্যান দিয়ে থাকেন যে আমি যদি আপনার প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাই তো আমি এই এই ক্ষেত্রে এই ডেভেলপমেন্টগুলো করবো, শর্ট টার্ম প্ল্যানগুলো এরকম হবে, মিড টার্ম বা লং টার্ম প্ল্যানগুলো এরকম হবে, এরকম একটি হেলদি ডিসকাশন যখন এগোয় তখন একটা পর্যায়ে গিয়ে কিন্তু তখন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো নিয়ে তখন আলোচনা করে বোর্ড অফ ডিরেক্টররা। তো সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যখন ফাইনাল মোটামুটি হয়ে যায় তখন ব্যাক টু দি অফিস মালিকপক্ষরা তখন তাদের নিজস্ব পরিমণ্ডলে টোটাল স্ট্র্যাটেজিক প্ল্যানটা নিয়ে অন্যান্য যারা বোর্ড অফ ডিরেক্টররা আছে ওনাদের সাথে শেয়ার করে একটা নিজেদের মধ্যে যে ফাইনাল একটা ডিসিশন নিয়ে নেয় যে এই এমপ্লয়িটাকে আমরা এত প্যাকেজে বা এই সুযোগ সুবিধা এই এন্টারটেনমেন্টগুলো দিয়ে আমরা তাকে একটি জব অফার করব। তো ফাইনালি এভাবে যখন ডিলিংটা ক্লোজ হয় বোথ এন্ড থেকে কিছু শর্ত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনসের মাধ্যমে অ্যাগ্রি ডিসএগ্রিমেন্ট থাকে, এগুলা চুলচেরা পর্যালোচনা করে একটি কনসেনসাসের মাধ্যমে কিন্তু চূড়ান্তভাবে অফার লেটারটা প্রোভাইড করা হয় সিএক্সও লেভেলের এমপ্লয়িদের জন্য। এবং বিফোর জয়নিং সিক্স লেভেল এমপ্লয়িরা কিন্তু আনঅফিসিয়ালি এসে সেই অর্গানাইজেশনের বিভিন্ন চুলচেরা দিক ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ উইকনেস এগুলো কিন্তু খোঁজখবর নিয়ে থাকেন যাতে যখন ফর্মালি দায়িত্ব হ্যান্ডওভার নেবেন তখন যাতে ওনারা সঠিকভাবে একটি পরিকল্পনা করতে পারেন। তো ফাইনাল কিছুদিন আগে ওরা এই কাজগুলো সেরে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে দেন ফাইনালি ওনারা নতুন প্রতিষ্ঠানে জয়েন করেন। আর এভাবেই একটি শুরু থেকে শেষ পর্যন্ত সিএক্সও বা হেড লেভেলের রিক্রুটমেন্ট সমাপ্তি ঘটে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও অল অ্যাবাউট হেডস অ্যান্ড সিএক্সও লেভেল রিক্রুটমেন্ট। আপনাদের এই সংক্রান্ত বা এই ধরনের রিক্রুটমেন্টগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো কোয়ারিজ থাকে বা আরও কিছু ফার্দার জানার থাকে আমাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমার লিঙ্কডিন আইডি এবং ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের যাবতীয় কোশ্চেনের আনসার করা। আর আপনারা ভার্টিক্যাল বিউটির সাথে থাকুন, এই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। আমি ক্যারিয়ার নির্ভর বস্তুনিষ্ঠ আরও ক্যারিয়ার রিলেটেড অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব ওয়ার্ক লাইফ রিলেটেড, যাতে আমরা যারা জব করি বিভিন্ন ক্ষেত্রে যে সকল প্রবলেম বা যে সকল চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করি সেগুলোর উপর যাতে আমি বস্তুনিষ্ঠ একটা ভিডিও দিতে পারি সেই চেষ্টা করব। এবং আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে লাভবান হবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে উইথ ভার্সেটাইল বিউটি।